বন্ধুরা, তোমরা কি মানিকে মাগে হিতে গানটি শুনেছ? যখনই টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যাবে, এই গানের সুর যেন ভেসে আসে। এই গানটি মাত্র 3 মাসে 94 মিলিয়নেরও বেশি ভিউজ এসেছে ইউটিউব থেকে। একটি শ্রীলঙ্কান গান হিসেবে এত বড় অডিয়েন্স কিন্তু আসলেই সম্ভব না, কারণ এই গানের ভিউয়ার্স তো শুধু শ্রীলঙ্কার নয়, সারা পৃথিবীতে। বাংলাদেশেও এই গানের অনেক ভক্ত রয়েছে। এই গানের ভয়েস দিয়েছেন দুইজন, গায়িকা হিসেবে দিয়েছেন ইয়োহানি এবং গায়ক হিসেবে দিয়েছেন শ্রীলঙ্কান বিখ্যাত র‍্যাপ স্টার সতীশ রাস্তাগা, এবং ইন্ডিয়ার বিগ বি খ্যাত অমিতাভ বচ্চনও এই গানটির ভূয়সী প্রশংসা করেছেন। কে এই ইয়োহানি? ইয়োহানির ফুল নাম হচ্ছে ইয়োহানি দিনকা দাস সিলভা। তার পিতা সেনাবাহিনীর এবং মাতা বিমান বাহিনীতে কাজ করত। তার ছোটবেলা থেকেই সে সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে, কিন্তু তার আগ্রহ লজিস্টিক ডিপার্টমেন্টে। সে শুধু গায়িকাই নয়, সে সঙ্গীত প্রযোজক, গীতিকার, ব্যবসায়ী। তার একটি ইউটিউব চ্যানেল আছে, সে তার গান জগৎ শুরু করে ইউটিউব চ্যানেল দিয়ে, এবং সেখান থেকেই আজকে শুধুমাত্র একটি গান দিয়ে এখন নেট দুনিয়ায় ভাইরাল। টিকটক, লাইকি, ইনস্টাগ্রাম এমনকি ইউটিউবে তো এই গানের ফানি ভার্সন চলে এসেছে, যেটি তৈরি করেছে হিরো আলম। আপনার এই গানটি কেমন লেগেছে তা জানাতে চাইলে এই ভিডিওতে একটা লাইক দিন, এবং আমাদের সাপোর্ট করতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ।